নমস্কার বন্ধুরা। বন্ধু, এখন আমি দেখাবো কিবোর্ডের টাইপিং সাউন্ড কিভাবে অন করতে হয় বা অফ করতে হয়। তো বন্ধু, যাদের প্রয়োজন, মানে কিবোর্ডের টাইপিং সাউন্ড যাদের ভালো লাগে তারা কিভাবে অন করবে তা আমার ভিডিওটা দেখে নাও, আর যাদের ভালো লাগে না, বিরক্তিকর লাগে কিবোর্ডের টাইপিং সাউন্ড, তারা কিভাবে অফ করবে সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু, কিবোর্ডের টাইপিং সাউন্ড আমার অফ করা আছে, তাই কোনো সাউন্ড হচ্ছে না, আমি টাইপিং করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধু, এখন আমি দেখিয়ে দেবো কিভাবে টাইপিং সাউন্ডটা অন করবে বা অফ করবে। তো বন্ধু, কিবোর্ডের একটু ভালো করে দেখো, একটা সেটিংস আইকন আমরা দেখতে পাচ্ছি। তো এই সেটিংস আইকনের উপরে আমি টাচ করে দেবো। টাচ করতে ল্যাঙ্গুয়েজের নিচে একটু ভালো করে দেখো, প্রিফারেন্সেস আছে, তো প্রিফারেন্সেসের উপরে টাচ করবে। টাচ করতে নিচের দিকে দেখো, সাউন্ড অন কি প্রেস, তো এটা অফ হয়ে আছে, আমি অন করে দেবো। অন করতে ঠিক তার নিচে ভলিউম অন কি প্রেস, তো বন্ধু এটা 0% দেখতে পাচ্ছি আমরা, তো এটার উপরে আমি টাচ করব। টাচ করতে এখানে 0%টাকে আমি 100% করে নেবো। তো বন্ধু, তোমাদের জন্য বলছি, তোমরা 50% রাখবে, রেখে ওকে করে দেবে। আমি এই কারণে 100% করলাম, কেননা আমার স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিও আমি কিবোর্ডের ওখানে গিয়ে টাইপিং করলে টাইপিংয়ের সাউন্ডটা তোমরা একটু ভালোভাবে শুনতে পাবে। তো বন্ধু, আমি ওকে করে দিলাম। এখন ব্যাক করে নিয়ে আমি এখন কিবোর্ডের ওখানে যাব, গিয়ে টাইপিং করব। তো বন্ধু, আশা করি তোমরা শুনতে পাচ্ছ টাইপিংটা, টাইপিং সাউন্ড শুনতে পাচ্ছ। তো ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।